প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। COVID-19 তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া কোণঠাসা হয়ে পড়েছে। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ভার্চুয়াল ক্লাস আয়োজন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও যারা অনলাইন ভার্চুয়াল ক্লাসের সঙ্গে জড়িত, অনলাইন ভার্চুয়াল ক্লাস প্রতিনিয়ত উপভোগ করছো এবং সেই সাথে স্টাডি করছো, তোমাদেরকে অনলাইন ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বরাবরের ন্যায় তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব যৌগের দ্বিতীয় লেকচার নিয়ে আমি তোমাদের মাঝে এসে হাজির হয়েছি। তো প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি, জৈব যৌগ অধ্যায়টি যদি খুব সহজেই উপভোগ করতে চাও তাহলে তোমাকে প্রতিটা ক্লাস উপভোগ করতে হবে। আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস শুরু হয়ে গেল। আশা করছি আজকের ক্লাসের মাধ্যমেও তোমাদের জৈব যৌগের সহজ প্রবণতা উপলব্ধি করতে পারবে। তো চলো আমরা সরাসরি এখন আমাদের মূল টপিকসে চলে যাই। আমাদের আজকের মূল টপিকসটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী, সম মানে হচ্ছে একই, গোত্র আমরা জানি বংশ বা একটা গ্রুপ অথবা একটা দল, আর শ্রেণী তো তোমরা জানো। তাহলে সমগোত্রীয় শ্রেণী একথার অর্থ হলো একই গ্রুপের অন্তর্ভুক্ত অথবা একই দলের অন্তর্ভুক্ত এমন যৌগ সমূহ হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। তো আমরা প্রথমেই ডেফিনেশন দিয়ে শুরু করতে চাই। তো প্রথমে আমি সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা দেখতে চাই, যে একই প্রকার মৌল সমন্বয়ে, একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী যৌগ সমূহ যাদের কার্যকরী মূলক একই এবং সারিবদ্ধভাবে সাজালে পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় রেখে যে যৌগ শ্রেণী গঠিত হয় তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে সমগোত্রীয় শ্রেণী, এখানে বলা হয়েছে যে পাশাপাশি দুটি যৌগের মধ্যে একটা পার্থক্য থাকবে, সেটা হচ্ছে মিথিলিন মূলকের। যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে মিথিলিন মূলক, মিথিলিন মূলকের সংকেত হচ্ছে বন্ড, CH2 বন্ড। অর্থাৎ পাশাপাশি দুটি যৌগের মধ্যে যদি মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকে যে সমস্ত যৌগের মধ্যে, তাহলে ওই যৌগগুলোকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। তো আশা করি তোমরা সংজ্ঞাটা উপলব্ধি করতে পেরেছ। এবার আমরা সরাসরি উদাহরণের মাধ্যমে সমগোত্রীয় শ্রেণী টপিকসটা ক্লিয়ার করব। তো আমরা সমগোত্রীয় শ্রেণীর উদাহরণে চলে এসেছি। আমরা উদাহরণে দেখতে পাচ্ছি যে সমগোত্রীয় শ্রেণী সাধারণ সংকেত সমগোত্রীয় শ্রেণীর সদস্য বা হোমোলগ। তো প্রথমেই আমি দেখতে চাই যে অ্যালকেন এর সমগোত্রীয় শ্রেণীর সদস্য কারা। তোমরা জানো যে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এই শ্রেণীর সদস্য হচ্ছে যেমন মিথেন, ইথেন, প্রোপেন। মিথেন, ইথেন, প্রোপেন, আমরা যদি মিথেন, ইথেন, প্রোপেন এর যদি গাঠনিক সংকেত করি তাহলে দাঁড়াবে মিথেন CH3 বন্ড CH3, তারপরে প্রোপেন CH3 CH2 CH3। এর মানে তোমার মিথেন থেকে ইথেন, ইথেন থেকে প্রোপেন, পর্যায়ক্রমে এই তিনটা যৌগের মাঝখানে শুধুমাত্র মিথিলিন মূলকটার পার্থক্য থাকে। মিথেন থেকে ইথেন যেতে একটি মিথিলিন মূলক বেশি লাগে, আবার ইথেন থেকে প্রোপেনে যেতে একটি মিথিলিন মূলক বেশি লাগে। এর মানে তোমরা দেখতে পাচ্ছ মিথেন, ইথেন, প্রোপেন এরা হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর। এখন প্রশ্ন হলো কোন সমগোত্রীয় শ্রেণীর
অ্যালকেন শ্রেণী। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, উনডেকেন, ডোডেকেন ইত্যাদি, এই যৌগগুলো হচ্ছে অ্যালকেন শ্রেণীর। এর মানে অ্যালকেন হলো একটি সমগোত্রীয় শ্রেণীর। মিথেনের সাথে ইথেন, ইথেনের সাথে প্রোপেন, প্রোপেনের সাথে বিউটেন, এরা যৌগের নাম ভিন্ন কিন্তু এরা একই গ্রুপের, অর্থাৎ অ্যালকেন শ্রেণীর। এই যৌগগুলোকে আমরা বলছি পরস্পর এরা সমগোত্রীয় শ্রেণীর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে দেখো অ্যালকিন, এর সাধারণ সংকেত CnH2n, আর সদস্য হিসেবে আছে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন, উনডেকিন, ডোডেকিন ইত্যাদি। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ইথিন, প্রোপিন, বিউটিন, এদের মাঝে শুধু পার্থক্য রয়েছে মিথিলিন মূলক, অর্থাৎ CH2 বন্ড। অর্থাৎ এই যে মিথিলিন মূলক, এই মিথিলিন মূলকের পার্থক্যের কারণেই এই যে ইথিনের নাম একরকম, প্রোপিনের নাম আরেক রকম, বিউটিনের নাম আরেক রকম। অর্থাৎ এই তিনটার নাম ভিন্ন কিন্তু এরা একই গোত্রের, অর্থাৎ একই শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রশ্ন হলো কোন শ্রেণীর? অ্যালকিন শ্রেণীর। এরপরে আমরা আসি অ্যালকাইন, যার সাধারণ সংকেত CnH2n-2। সদস্য আছে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন ইত্যাদি। এই যে তোমরা ইথাইন, প্রোপাইন, বিউটাইন দেখতে পেলে, এদের মাঝে শুধুমাত্র বন্ড CH2 বন্ড, অর্থাৎ মিথিলিন মূলকের পার্থক্য রয়েছে, তাই এরা পরস্পর সমগোত্রীয় শ্রেণীর, অর্থাৎ এরা একই গ্রুপের অন্তর্ভুক্ত যৌগ। এরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত যৌগ? অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত যৌগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাই অ্যালকোহল, যার সাধারণ সংকেত CnH2n+1OH। এখানে উদাহরণ হিসেবে লিখেছি মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল ইত্যাদি। অর্থাৎ এরা সবাই অ্যালকোহল জাত, অ্যালকোহল শ্রেণীর, এজন্য এদেরকে আমরা বলি সমগোত্রীয় শ্রেণীর যৌগ। এরা মিথানল, ইথানল, প্রোপানল, এরা সমগোত্রীয় শ্রেণীর। এদের নাম ভিন্ন কিন্তু বৈশিষ্ট্য এক, এদের নাম ভিন্ন কিন্তু বৈশিষ্ট্য এক, ধর্ম বৈশিষ্ট্য কি একরকম, এজন্য এদেরকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণীর। এরপরে আসো এলডিহাইড, এলডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1CHO, যার সদস্য হচ্ছে ইথানল, হতে পারে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল ইত্যাদি। এদের মাঝেও শুধুমাত্র CH2, ইথানল থেকে প্রোপানলে যেতে শুধুমাত্র CH2 লাগে, অর্থাৎ মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এরা এই দুটি যৌগকে আমরা বলবো এরা অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণীর যৌগ। এরপরে আমরা আসি কার্বোক্সিলিক অ্যাসিড, কার্বোক্সিলিক অ্যাসিড, যার সাধারণ সংকেত CnH2n+1COOH। অর্থাৎ এরা হচ্ছে CH3COOH ইথানোয়িক অ্যাসিডের উদাহরণ। একইভাবে এটা ইথানোয়িক অ্যাসিড আর এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে প্রথমটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তারপর একটা নাম লেখা নেই, এটা নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এই যে তোমরা দেখতে পেলে ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, হতে পারতো বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, হেপটানোয়িক অ্যাসিড ইত্যাদি, এই যে বিভিন্ন অ্যাসিড, এরা সবাই হলো কার্বোক্সিলিক অ্যাসিড সমগোত্রীয় শ্রেণীর। অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড একটা কার্বোক্সিলিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড একটা কার্বোক্সিলিক অ্যাসিড, অর্থাৎ এরা কার্বোক্সিলিক অ্যাসিডের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা বলতে পারি এরা একই সমগোত্রীয় শ্রেণীর। এরপরে আসো অ্যামিন, যার সাধারণ সংকেত CnH2n+1NH2। উদাহরণ হিসেবে লিখেছি আমি মিথাইল অ্যামিন, অর্থাৎ CH3NH2, আর একটা উদাহরণ হিসেবে লিখেছি C2H5NH2, অর্থাৎ ইথাইল অ্যামিন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই মিথাইল অ্যামিন থেকে ইথাইল অ্যামিন মাঝখানে শুধুমাত্র মিথিলিন মূলকের পার্থক্য। তাহলে আমরা বলতে পারি মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, এরা হচ্ছে অ্যামিন শ্রেণীর অন্তর্ভুক্ত যৌগ, অর্থাৎ এই দুইটা সমগোত্রীয় শ্রেণীর যৌগ। তাহলে সমগোত্রীয় শ্রেণী বোঝালো একই গ্রুপের অন্তর্ভুক্ত যৌগ সমূহ, যাদের ধর্ম বৈশিষ্ট্য এক রকম, এদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলবো। শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সমগোত্রীয় শ্রেণী কাকে বলে এবং এটা আসলে কিভাবে বুঝতে হয় আশা করি তোমরা এখন বুঝতে পারবে।
চলো এবার আমরা ভিন্ন টপিকসে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি কার্যকরীমূলক, এবারের টপিকস কার্যকরীমূলক। আমরা জৈব যৌগ পড়তে গেলে কার্যকরীমূলকের ভূমিকা অনস্বীকার্য, অর্থাৎ কার্যকরীমূলক আমার অবশ্যই লাগবে, কার্যকরীমূলক ছাড়া জৈব যৌগ অধ্যয়ন করা সম্ভব হয় না। তো চলো এবার আমরা দেখি আসলে কার্যকরীমূলক কাকে বলে। প্রথমে আমি ডেফিনেশন বা সংজ্ঞা দিয়ে শুরু করতে চাই। তা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কার্যকরীমূলকের ডেফিনেশনটা, যে যে পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে উক্ত জৈব যৌগের ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে সেই পরমাণু বা মূলককে কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক বা ফাংশনাল গ্রুপ বলে। আমি আবারও পড়ছি, যে পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে উক্ত জৈব যৌগের ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে সেই পরমাণু বা মূলককে কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক বা ফাংশনাল গ্রুপ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় সৃজনশীল প্রশ্নের পথে জ্ঞানমূলক হিসেবে সমগোত্রীয় শ্রেণী কিংবা কার্যকরী মূলকের ডেফিনেশন বা সংজ্ঞা চেয়ে থাকে। তো আশা করি তোমরা কার্যকরী মূলক বা সমগোত্রীয় শ্রেণী সংজ্ঞা আসলে এখন তোমরা পারবে। বিষয়টা তোমাদের স্পষ্ট করার জন্য আমি কার্যকরী মূলকের উদাহরণ দিব, সেই উদাহরণ থেকে তোমরা কার্যকরী মূলকের বিষয়টা সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। এর মধ্যে আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যখন কোনো বিক্রিয়া সংগঠিত হয় কোনো যৌগের, তখন মূলত কার্যকরী মূলকটাই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমি আবারও বলছি, যখন কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তখন ওই ওই বিক্রিয়কের মধ্যে যেখানে কার্যকরী মূলক কিংবা ক্রিয়াদর্শী মূলক রয়েছে, সেই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ, ওই গ্রুপটাই মূলত বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ কার্যত ওই বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে ওই কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী গ্রুপ বা ওই মূলকটা, এজন্য এর নাম দেওয়া হয়েছে কার্যকরী মূলক। মনে করো মিথানল, ইথানল, মিথানল বিক্রিয়া অংশগ্রহণ করলো, এই মিথানলের হাইড্রক্সিল মূলক অর্থাৎ অ্যালকোহল মূলকটা মূলত বা কার্যত রাসায়নিক বিক্রিয়ায় ভূমিকা রাখবে। মূলত এই যে হাইড্রক্সিল মূলক এটাই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, এজন্যই আমরা এটাকে বলছি কার্যকরী মূলক। মূলত কার্যত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করা, এটাকে আমরা বলছি কার্যকরী মূলক। চলো এবার আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা স্পষ্ট হই। আমরা বিভিন্ন শ্রেণী কার্যকরী মূলক এখানে রেখেছি, আমাদের যত ধরনের কার্যকরী মূলক দরকার আছে আমরা সব ধরনের কার্যকরী মূলকের ব্যবস্থা এখানে রেখেছি। প্রথমে দেখতে পাচ্ছি সমগোত্রীয় শ্রেণী কার্যকরী মূলকের নাম, কার্যকরী মূলকের সংকেত, গাঠনিক সংকেত। প্রথমে আসি অ্যালকাইন, কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালকাইন মূলক। এগুলো তোমরা ভালোভাবে মেমোরাইজ রাখবে, মনে রাখবে, কারণ এই কার্যকরী মূলকগুলো আমাদের অনেকবার দরকার হবে, বারবার দরকার হবে। তাহলে অ্যালকাইন, এর কার্যকরী মূলকের নাম অ্যালকাইন মূলক, এর গাঠনিক সংকেত হচ্ছে, এটা উচ্চারণ করবে কার্বন কার্বন ত্রিবন্ধন, এটা উচ্চারণ করবে তোমরা কার্বন কার্বন ত্রিবন্ধন, যার গাঠনিক সংকেত আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে। অর্থাৎ গাঠনিক সংকেত করার সময় একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবে, কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1, নাইট্রোজেনের যোজনী 3, হ্যালোজেনের যোজনী 1, এগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে যাতে যোজনীগুলো ঠিক থাকে। যোজনীগুলো ঠিক থাকলে তোমার কার্যকরী মূলকের গাঠনিক সংকেত তুমি যেই স্টাইলেই লেখো না কেন ঠিক হয়ে যাবে। এবার আসি অ্যালকিন, যার কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালকিন মূলক, অর্থাৎ তুমি নাম বলবে অ্যালকিন মূলক, আর যখন তুমি উচ্চারণ করবে তখন বলবে কার্বন কার্বন দ্বিবন্ধন, যার গাঠনিক সংকেত এখানে দেয়া আছে, যেখানে কার্বনের যোজনী 4, 1 2 3 4, এইখানে কার্বনের যোজনীও 4, 1 2 3 4, অর্থাৎ যোজনীগুলো ঠিক আছে। এবার আসি কিটন, এর কার্যকরী মূলকের নাম কিটোনীয় মূলক, সংকেত হচ্ছে বন্ড CO বন্ড, এটাকে আমরা বলি কিটন মূলক বা কিটোনীয় মূলক, গাঠনিক সংকেত
তোমরা দেখতে পাচ্ছ যেখানে অক্সিজেনের যোজনী দুই, এক দুই, কার্বনের যোজনী চার, বামে দুইটা ডানে দুইটা, এক দুই তিন চার, ক্লিয়ার? এবারে আসি আমরা এলডিহাইডের কার্যকরী মূলক। এলডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে এলডিহাইড মূলক, কার্যকরী মূলকের সংকেত হচ্ছে বন্ড সিএইচ ও, গাঠনিক সংকেত দেয়া আছে। এবার আসি কার্বক্সিলিক অ্যাসিড, যার কার্যকরী মূলকের নাম কার্বক্সিলিক অ্যাসিড মূলক, কার্যকরী মূলকের সংকেত বন্ড সি ডাবল ও এইচ, যার গাঠনিক সংকেত তোমরা দেখতে পাচ্ছ যেখানে কার্বনের যোজনী চার, ঠিক আছে, এক দুই তিন চার, অক্সিজেনের প্রত্যেকটা অক্সিজেনের যোজনী দুই এক দুই, এই অক্সিজেনের যোজনী এক দুই, হাইড্রোজেনের যোজনী এক, অর্থাৎ সবার যোজনী ঠিক আছে, এর মানে গাঠনিক সংকেতও ঠিক আছে। এরপর আসি অ্যাসিড অ্যামাইড, এর কার্যকরী মূলকের নাম অ্যামাইড মূলক, কার্যকরী মূলকের সংকেত বন্ড সিও এনএইচ টু, গাঠনিক সংকেত আমরা দেখতে পাচ্ছি বন্ড সিও এনএইচ টু, যেখানে কার্বনের যোজনী চার, অক্সিজেনের যোজনী দুই, নাইট্রোজেনের যোজনী তিন এক দুই তিন, প্রত্যেকটি হাইড্রোজেনের যোজনী এক। এরপরে আমরা পরবর্তী কার্যকরী মূলকের উদাহরণে যাই, সাত নম্বরে দেখতে পাচ্ছি এস্টার। এস্টারের কার্যকরী মূলকের নাম হচ্ছে এস্টার মূলক, সংকেত হচ্ছে বন্ড সি ডাবল ও আর, গাঠনিক সংকেত হচ্ছে বন্ড সি ডাবল ও আর, এমন ভাবে লেখা হয়েছে যেখানে কার্বন অক্সিজেন অ্যালকাইল মূলক সবার যোজনী কি আছে, ঠিক আছে। এবার আসি অ্যাসিড অ্যানহাইড্রাইড, যার কার্যকরী মূলকের নাম অ্যানহাইড্রাইড মূলক, সংকেত হচ্ছে বন্ড সিও, বন্ড অক্সিজেন, বন্ড সিও বন্ড, গাঠনিক সংকেত তোমরা লক্ষ্য করো সবার যোজনী ঠিক আছে। অ্যাসিড হ্যালাইড, এর কার্যকরী মূলকের নাম উচ্চারণ করবে অ্যাসিড হ্যালাইড মূলক, যার সংকেত বন্ড সিও এক্স। তো বন্ধুরা আসলে ও না, তো এটা আসলে অক্সিজেন, কিন্তু আমরা বলার সুবিধার্থে আমরা ও বলে থাকি, বন্ড সিও এক্স। এরপরে আমরা গাঠনিক সংকেত দেখতে পেলাম যেখানে প্রত্যেকটির যোজনী ঠিক আছে। এরপরে আসি আমরা অ্যালকোহল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো অ্যালকোহল তিন ধরনের হয়, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলিক মূলক, যেমন বন্ড সিএইচ টু, বন্ড ওএইচ, যদি এটা থাকে তাহলে তুমি বুঝবা 1 ডিগ্রি অ্যালকোহল, যার গাঠনিক সংকেত দেয়া আছে। এরপর আসো 2 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহলিক মূলক, যার গাঠনিক সংকেত বন্ড সিএইচ ওএইচ, যার গাঠনিক সংকেত দেয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো এবার পরবর্তী আমরা কার্যকরী মূলকের উদাহরণগুলো দেখি। 12 নম্বরে 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ এর নাম হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলিক মূলক, যার সংকেত বন্ড সি, বন্ড ওএইচ, গাঠনিক সংকেত দেয়া আছে। ইথারের কার্যকরী মূলক হচ্ছে ইথার মূলক, বন্ড অক্সিজেন, বন্ড, যেখানে তোমরা গাঠনিক সংকেত দেখতে পেয়েছো। এবার আসি অ্যামিন, যার কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যামিনো মূলক, যার সংকেত হচ্ছে বন্ড এনএইচ টু। তোমরা সংকেতটা মনে রাখবে আর সংকেত মনে রাখলে গাঠনিক সংকেত তোমরা নিজে থেকে করতে পারবে, কারণ গাঠনিক সংকেত যে লেখার নিয়ম, যোজনী ঠিকঠাক করে লেখা তাহলেই গাঠনিক সংকেত হয়ে যাবে। এবার আসি সায়ানাইড মূলক, সায়ানো মূলক, সায়ানাইডের কার্যকরী মূলক হচ্ছে সায়ানো মূলক, বন্ড সিএন দ্বারা প্রকাশ করা হয়, যার গাঠনিক সংকেত তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পেরেছো, যখন কার্বনের যোজনী চার এক দুই তিন চার, নাইট্রোজেনের যোজনী তিন এক দুই তিন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো সালফোনিক অ্যাসিড মূলক, সালফোনিক অ্যাসিডের কার্যকরী মূলক সালফোনিক অ্যাসিড মূলক বন্ড এস ও থ্রি এইচ, বন্ড এস ও থ্রি এইচ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যেখানে সালফারের যোজনী পূর্ণ করা হয়েছে, যে সালফারের যোজনী তোমরা জানো 2, 4 এবং 6, এখানে যোজনী হচ্ছে আমরা আমাদের এখানে যে মুক্ত জোড় ইলেকট্রন ছিল সেই মুক্ত জোড় ইলেকট্রন অক্সিজেনের সাথে, দুইটা মুক্ত জোড় ইলেকট্রন ছিল, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করেছে, আর এক জোড়া ইলেকট্রন তোমার আরেকটা অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করেছে, ফলে হাইড্রোজেনের যোজনী হলো 1, অক্সিজেনের 2 আর সালফারের 1, 2, 3, 4, 5, 6, প্রত্যেকটা সন্নিবেশ বন্ধন দুটি করে যোজনী বোঝায়, সেক্ষেত্রে সালফারের যোজনী এখানে 6। এরপরে আসো আমরা দেখি আইসোসায়ানাইড, এর কার্যকরী মূলক হচ্ছে আইসোসায়ানাইড মূলক, এর সংকেত হচ্ছে বন্ড এনসি। তোমরা একটা জিনিস খেয়াল করবা, সায়ানাইড এবং আইসোসায়ানাইড, সায়ানাইড এর ক্ষেত্রে আমরা লিখব বন্ড সিএন, আর আইসোসায়ানাইড এর সময় লিখব আমরা বন্ড এনসি, এটাই হচ্ছে সায়ানাইড এবং আইসোসায়ানাইড এর মধ্যে পার্থক্য। আর গাঠনিক সংকেত তোমরা দেখতে পেয়েছো
এক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী হয় দুই, সরি নাইট্রোজেনের যোজনী হয় তিন, এক দুই তিন, এবং কার্বনের যোজনী হয় এক্ষেত্রে দুই। আমরা জানি কার্বনের যোজনী হলো দুই এবং চার, তাহলে সায়ানাইডের ক্ষেত্রে কার্বনের যোজনী চার, সায়ানাইডের ক্ষেত্রেও কার্বনের যোজনী চার, কিন্তু আইসোসায়ানাইডের ক্ষেত্রে কার্বনের যোজনী হবে দুই, কারণ কার্বনের যোজনী হয় কখনো দুই কখনো চার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিভিন্ন শ্রেণীর কার্যকরী মূলক গুলো দেখলে, আশা করছি তোমরা এই কার্যকরী মূলক গুলো দেখলে আমাদের পরবর্তী ক্লাসগুলো নিতে আরো সহজ হবে এবং পরবর্তী ক্লাসগুলো অধ্যয়ন করতে আরো অনেক সহজ হবে বলে আমি মনে করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বসে এই সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক খুব ভালোভাবে ডেফিনেশন সহ অর্থাৎ সংজ্ঞা সহ আয়ত্ত করবে। এরপরে আয়ত্ত করার পর তোমার একটা বাড়ির কাজ আমি দিতে চাই হোম টাস্ক হিসেবে, সেটি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলকের তিনটি করে বৈশিষ্ট্য লিখবা। অর্থাৎ সমগোত্রীয় শ্রেণী পড়ে তুমি কি বুঝলা, কার্যকরী মূলক পড়ে তুমি কি বুঝলা, এটার উপর ডিপেন্ড করে তুমি নিজের মতো করে তিনটি করে বৈশিষ্ট্য লিখবা। আশা করি তোমরা বাড়ির কাজটি করে কমেন্টস বক্সে পিকচার উঠিয়ে সেন্ড করে দিবে, আমরা ইনশাল্লাহ দেখে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতে আমি অনলাইন ভার্চুয়াল ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। আবার দেখা হবে ঠিক এই সময়ে। আল্লাহ হাফেজ।